সিলেটের একজন লেডি বাইকার, নাম শুনছেন কি আপনারা? শুনছেন কি? মহিলা মোটর সাইকেল চালায়, পাবনায় নাই মহিলা মানুষ হুন্ডা চালায়, আছে? নাম হলো রিয়া। 2016 সাল থেকে বাই মোটর সাইকেল চালা, বিভিন্ন কোম্পানির মোটর সাইকেল চালাইয়া অ্যাড দেয়, অল্টানের গাড়ি চালায়, ডিসকভারের গাড়ি চালায়, বাজাজ কোম্পানির গাড়ি চালায়, এক এক কোম্পানির গাড়ি চালায়, ইয়ামাহার গাড়ি চালায়। যদিও বাজাজ কোম্পানির গাড়ি সগুলাই সবগুলোই সব কোম্পানির গাড়ি চালাইয়া এর দেয়, আর বলে আমি বড় একটা সেলিব্রিটি হতে চাই। তার আমার মোশন কি, মাথায় হেলমেট পরে, পুরো শরীরে কালো রঙের কাপড় পরে, হেলমেট পরাবার পর এমনভাবে স্টাইলে গাড়ি চালায় মানুষকে বুঝে আমার চেয়ে দামি লেডি বাইকার আর দুনিয়াতে কেউ নাই। এ দুনিয়ার সেলিব্রিটি, দুনিয়ার সেলিব্রিটি হইয়া যশ খ্যাতি কামাইলো, টাকা করলো, ইনকাম করলো। ইনকাম করাবার পরে কি হলো, বলে সিলেটের এক ছেলের সাথে সম্পর্ক জড়ায় গেল। সম্পর্ক জড়াবার পর ওই ছেলে যখন তার কথায় পাত্তা দেয় না, তারে কাছে নিতে চায় না, তখন মাদক মামলার আসামি বানাইয়া ওই ছেলেকে জেলখানার আসামি বানাইয়া দিল। সব দুনিয়ার যাস খেতি বইরা। ওই ছেলের পিতা মাতা এখন বলে, ওই মেয়েকে আমার সন্তান গ্রহণ না করার কারণে আমার সন্তানের বিরুদ্ধে মিথ্যা মামলা হামলা দিয়েছে, তাহলে আমার এত সেলিব্রিটি হইয়া কি হলো? যদি এই সেলিব্রিটি হইয়া এই জমিনে কেউ যদি আমাকে গ্রহণ করতে না চায়, এই সেলিব্রিটি হওয়ার দরকার নাই, আমি এমন সেলিব্রিটি হব যেই সেলিব্রিটি হওয়ার কারণে দুনিয়াতে কেউ গ্রহণ না করলেও আল্লাহ যদি গ্রহণ করে, এই গ্রহণতার দাম আমার কাছে আছে না। নাই হুন্ডা চলাইয়া সেলিব্রিটি হয়, আর দেখবেন যেই মহিলা হুন্ডা চলায় ওর মহিলা থাকে না, ও পুরুষ হইয়া যায়। একটা পুরুষে যদি স্কিন টাইট প্যান্ট পরে মোটর সাইকেল চালায়, ওর সব কিছু নজল প্যালেঞ্জার বোঝা যায়, কথা কয় না? পাহাড় পর্বত বোঝা যায়, কথা বলে না? এই যায় কি না? তা কি লাভ হইল? ওর মা বাবাকে দোয়া করবেন আমার মেয়েটা ভালো যেন বাইকার হয়। আরে মেয়ে থাকবে ঘরে, আমরা পুরুষ যাবো বাইরে, আর রিজালু কওয়া মুনা আলানসা, টায়ার শক্ত টিউ নরম, টিউ থাকবে ভিতরে, টায়ার থাকবে বাইরে। এখন মহিলার জাতি টিউ হইয়া তা আমরা বাইরে যাবো, কথা কয় না? এরকম করলে তো অসম্মানিত হবেই। এই মহিলা রিয়া বাইকার এখন পলাতক, সুবহানাল্লাহ, কোন আরো জোরে কোন এ পলাতক। এখন তার মাকে আমরা খুব চিন্তিত, ইসলামবাদ দিয়ে যদি কেউ সেলিব্রিটি হতে চায় তারা চিন্তিত কেন? দুনিয়াতেই পড়বে আর মরবে, এরকম সন্তান যেন কারো দুনিয়াতে না হয়, ঠিক কিনা? সাহাবা একরামের মতো সেলিব্রিটি হন, কেমন পর্যন্ত সাহাবা একরামের নাম দুনিয়াতে থাকবে কিনা, কথা বলে না? থাকবে কিনা? কিন্তু আমরা দুঃখ, এখন মেয়েদেরকে মডার্ন বানাইতেছি। বাবারা যারা আছেন হাইসেন না, মেয়ে যদি অন্যায় করে সাজা হবে বাবার, স্ত্রী যদি অন্যায় করে সাজা হবে স্বামীর, কথা বুঝতেছেন? ছেলেরা এখন ঘরে, মেয়েরা এখন বাইরে। আল্লাহ রে আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলায় আমারে, জিনসের সুদ সাত পরিয়া আস্তা ধেটে যায়, পোলা নামাইয়া এটা চিনা বরদায়, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাই লায় আমারে, বলেন না? ও আল্লাহ রে আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাই, হিন্দি গানের টান মারিয়া আস্তা হেঁটে যায়, আবার কারো সুরে সুরে বুকটা ফাইটা যায়, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাই লায়া মারে, ও আল্লাহ রে আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাই, জিনসের শুধু সাত পরিয়া আস্তা দিয়া যায়, পোলা নামাইয়া এটা চিনা বরদায়, কথা বলেন ঠিক কিনা? জিনসের শুধু সাত পরিয়া আস্তা হেঁটে যায়,
পোলানা মাইয়া এটা চিনা বড় দায় আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাই লাই আমারে ও আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাই লাই আমারে জোরে বলেন কথা ঠিক কিনা সুডার প্যান শার্ট লাগাইয়া কিমোশানে যায় মগা সামনে মগি পিছনে কিভাবে বাদাম খাওয়ায় কথা বলেন না কেন রাস্তা দিয়ে প্রেমিক প্রেমিকে যাইতেছে মনে হচ্ছে ও স্বামী স্ত্রী মানে ওই ত্রিফল স্বামী স্ত্রী যারা বৈধভাবে বিয়াও করছে এরা বউকে ঘরে এত আদর করে না বুঝতেছেন আমার কিছু সি 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 আবার ছেলে পিছনে মেয়ে হুন্ডা চালায় আছে না এই কাপুরুষের গোষ্ঠী তুই কাপুরুষ হয়ে গেলি তোর বউ হুন্ডা চালায় কথা বলেন না কেন হুন্ডা কে চালাবে আমি না আমার বউ বলেন যে কাপুরুষ তার বউ চালায় হুন্ডা ঠিক কিনা শুধু তাই নয় এখন নেতৃত্ব দিচ্ছে মাইয়ারা পার্লামেন্টে নারী সংসদে নারী এখন ইউনিয়ন পরিষদত নারী এজন্য শান্তি নাই বাড়ি বাড়ি ঠিক কিনা এদেশে ঘরে সরিষার তেল ছিল যতদিন শান্তি ছিল ততদিন অশান্তি শুরু হলো কবে এ ঘর থেকে সোয়াবিন তেল ঘরে ঢুকলো যাবে কথা বুঝতেছেন সরিষার তেল ছিল সাসাজির স্বাদ সোয়াবিন তেল কোয়ালিটি ভেজাল দুই নারী আল্লাহ কবুল করেন বলেন না আমিন তাহলে বলছেন আমাদের সম্মানিত কে করেছেন সবাই বলেন আল্লাহর পক্ষে যদি আমরা সম্মানিত হতে চাই বাইক চালাইয়া যদি সেলিব্রিটি হই সম্মানিত হব হাফেজে কোরআন হয় বাংলাদেশের ক্রিকেটাররা হাইরা গুহাইরা হাইরা বাংলাদেশে আইসে বিমানবন্দরে মুখ দেখার সুযোগ নাই কোটি কোটি টাকা এদের পিছনে খরচ করা হয় সাকিব আল হাসান মুশফিকুর রহিম এরপরেও এরা কিছুই করতে পারলো না দেশে একটা জয় আনি দিতে পারলো না কথা বলেন ঠিক কিনা আর বাংলাদেশে গোটা দুনিয়াতে 109টা দেশকে হারিয়ে নাজমুস সাকিব বাংলাদেশকে একবার নয় দুইবার নয় নাজমুস সাকিবের মতো আরো 8 জন সন্তান কোরআন প্রতিযোগিতায় গোটা দুনিয়াকে হারিয়ে বিশ্বকাপ জিতাইয়েছে 9 বার সুবহানাল্লাহ বলবেন না কয়বার বাংলাদেশ বিশ্বকাপ জিতছে কয়বার একটা চার কাপও জিততে পারে নাই পারছে কথা কন না কেন আর নাজমুস সাকিবেরা বিদেশের মাটি থেকে 9 বার কোরআন প্রতিযোগিতায় বিশ্বকাপ জিতে আনছে সুবহানাল্লাহ বলবেন না অন্য বিদেশি যারা কোরআন প্রতিযোগিতা আসে এরা দেখে বাংলাদেশের প্রতিযোগিতায় আসে না নেই কেন বলে এরা দেখলে ভয় পায় যদি বাংলাদেশে কেউ থাকে কারণ বাংলাদেশের মতো এত সুন্দর করে কোরআন তেলাওয়াত কোনো দেশে হয় না বাংলাদেশের মতো এত মসজিদ কোনো দেশে আছে বাংলাদেশের মতো এত মাদ্রাসা কোনো দেশে আছে বাংলাদেশে 60 লক্ষেরও বেশি হাফেজ কোরআন আছে সুবহানাল্লাহ বলবেন না কি দামি কথা সেলিব্রিটি কথাকে কইও না ও শুনতে আসছে না গ্যাদারিং করতে আসছে কে ডাউটে ভাই এ মাই গলা আয় আয় ভাই ক্ষুধা লাগছে আপনাদের আলোচনা কি বাড়াবো না শেষ করবো কারা কারা শুনবেন হাত দেখান তো না রাই থাকবে ভাইরা আমার বলছিলাম আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদের সম্মানিত করেছেন কিনা কথা বলে না কেন وَتُعِزُّ مَنْ تَشَاءُ وَتُذِلُّ مَنْ تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ সম্মানের মালিক কে
আরো জোরে বলেন আল্লাহ সূরা আল ইমরান 3 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইনের 26 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলে ও বান্দা শুনে নাও তোমাকে সম্মানিত করেছি আমি আল্লাহ বান্দাকে সম্মান দান করি আমি আল্লাহ আবার ইচ্ছা করলে ওই সম্মানের চেয়ার থেকে নামায়া কে দেন আল্লাহ ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির মনে রাখো আমি আল্লাহর মতো সম্মানিত আর কেউ নাই কেউ নাই এরে নবীর উম্মতের দল এই জন্য বলি সম্মানটা আল্লাহর কাছে চাও আল্লাহ যদি সম্মান দান করে পাল্লায় ধরে না আর জোর কইরা কেউ যদি সম্মানের ক্ষমতায় বসে মানুষকে মারতে হয় ভালো ভালো মানুষদের জেলখানায় দিতে হয় আর জুলুম কইরা যাইতে হয় কথা বলেন ঠিক কি না আল্লাযীনা কাযযাবু ওয়া কাযযাবু বিআয়াতিনা আর যারা মুসলমানদের অধিকার প্রয়োগ করতে দেয় না আল্লাহ বলে উলাইকা সাহাবুল জাহিম এরাই হলো সমাজের কাফের সাহাবা একরামের রীতিনীতি কি ছিল আল্লাহ নবীকে ডাক দিয়া কয় ও নবী গো আমি যেন যুদ্ধের ময়দানে গিয়া শহীদ হতে পারি সুবহানাল্লাহ বলেন কি দামি এদের জীবন এজন্য আল্লাহ পাক তাদের ব্যাপারে বলে রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আন সাহাবা একরাম আমার উপর খুশি আমি আল্লাহ তার উপর খুশি এজন্য এদের 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে সুবহানাল্লাহ বলবেন না আর আমাদের দেশের চেয়ারম্যান মেম্বার এমপির কে যদি বলা হয় তা গরিব মানুষ তো কেমন সার্টিফিকেট দিবে ইসুজু নামাজের মতো গালি দিবে কথা কয় না ওরা নাগরিকদের চারিত্রিক সার্টিফিকেট দেয় এটা দেওয়ার আগে জনগণের কাছ থেকে চেয়ারম্যান নাগরিকত্ব সার্টিফিকেট নেওয়া উচিত আমার চরিত্র কেমন চেয়ারম্যানের কথা বলেন আপনার এলাকায় নাগরিকত্ব লাগে না কি লাখে নাগরিকত্ব বোঝেন না ইউনিয়ন পরিষদ থেকে আমার ছেলেটা অনেক ভালো এই কাজ করবে ইতি ইতি চেয়ারম্যান 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 ঠিক কি না এখন জনগণ কিছু বলে এই চেয়ারম্যান সার্টিফিকেট দে করে সার্টিফিকেট কেমনে দেবো ও তো কিছুদিন আগে আমার খালাতো বইনের নাতনির ছোট বইনের বিবাহের মধ্যে 10,000 টাকা মাইরা দিছি আছে না নাই আছে আছে সি 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 এরাই আবার নেতা সমাজের বড় নেতা এই যে এই কথাগুলো আজকে বলতেছি না আগামীকাল দেখবেন চায়ের দোকানে মহা মিটিং চলবে একটা বক্তা হইলে একটা খালি বাঁশ দিলাম গো তোমরা বাঁশ লাগাও কেন তোরা ভালো হ তোদের বিরুদ্ধে কোনো ওয়াজ চলবে না তখন সব মদিনার ওয়াজ করবো ঠিক কিনা